হ্যালো সকল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। তো চলো আজকে ভিডিও শুরু করি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের যে ফিনান্স ও ব্যাংকিং যে তোমাদের সাবজেক্টটা আছে, তো ওই সাবজেক্টটার হচ্ছে সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে চলে আসছি আজকে অ্যাসাইনমেন্টের। তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে তোমাদের শিরোনাম হবে অধ্যয়ন ও ব্যবসায় অর্থায়ন, সরি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এখানে তোমাদের 1.1 থেকে 1.6 পর্যন্ত পার্ট থেকে তোমাদের হচ্ছে কাজটা দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এখানে বলছে যে নিবন্ধ রচনা, ওকে, নিবন্ধ রচনা করতে হবে। এবং দেখতে পাচ্ছ হেডিং তোমাদের দিয়ে দিছে অর্থায়নের ক্রমবিকাশ, ঠিক আছে। সো তোমরা হেডিং দিবা অর্থায়নের ক্রমবিকাশ দিয়ে দিবা, যেমন এখানে আছে, একটু জুম করে দেখাচ্ছি, দেখো এই যে দেখো অর্থায়নের ক্রমবিকাশ, এটা সেম এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ কী লিখতে বলছে, নিবন্ধন রচনার ক্ষেত্রে ভূমিকা, অর্থায়নের ধারণা, ক্রমবিকাশ এবং উপসংহার লিখতে হবে, ওকে। সো হচ্ছে তোমরা হচ্ছে ভূমিকা দিবা, অর্থাৎ আমরা রচনা যেভাবে লিখি, সো তোমরা অর্থায়নের ক্রমবিকাশটা আগে লিখবা, লিখার পর, ঠিক আছে, অর্থায়নের ধারণা লিখবা, তারপর অর্থায়নের ক্রমবিকাশ, ঠিক আছে, এবং এবং উপসংহার, এই কয়েকটা লিখতে হবে, ওকে। সব সর্বপ্রথম হিন্স কী আসবে, হিন্স আসবে ভূমিকা, ওকে, তারপরে হিন্স আসবে অর্থায়নের ধারণা, এবং তারপরে হিন্স আসবে অর্থায়নের ক্রমবিকাশ, এবং শেষে উপসংহার লিখতে হবে, ওকে। সো চলো তোমাদেরকে হচ্ছে আমি দেখা দিই। তার আগে হচ্ছে আরেকটা কথা, মিনিমাম 300 শব্দের মধ্যে লিখতে হবে, পাঁচটি ধাপে মিনিমাম 300 শব্দের মধ্যে লিখতে হবে, দেখতে পাচ্ছ। এবং হচ্ছে এই যে উপরে দেখো, এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে পাঠ্য বইয়ের প্রদত্ত অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন অধ্যায়ের বিষয়বস্তু থেকে ধারণা পাওয়া যাবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি হচ্ছে এর অ্যান্সারটা দেখা দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবা সকল অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে। সো তোমরা যদি স্ক্রিনে একটু লক্ষ্য করো, এই যে তোমাদের এই যে দেখতে পাচ্ছ নিবন্ধ, এখানে আমি রেডি করে রাখছি, ওকে। সো এখানে আমি রেডি করে রাখছি, তোমরা হচ্ছে জাস্ট আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা ক্লিক করে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিবা। করার পর হচ্ছে তোমরা চাইলে পিডিএফ ফাইলগুলো দেখে দেখে লিখতে পারো। তাহলে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা সর্বপ্রথম এখানে লিখতে হবে অর্থায়নের ক্রমবিকাশ, এটা বড় বড়ভাবে লিখে দিবা আগে। দেখো আমি জুম করে ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো অর্থায়নের ক্রমবিকাশ, এটা যেমনভাবে আছে তেমনভাবে লিখবা। লিখার পর হচ্ছে তোমাদেরকে অ্যান্সারগুলো দেখা দিচ্ছি। এক নম্বরে যে অ্যান্সারটা হবে, দেখো, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। এই যে দেখতে পাচ্ছ তোমরা উপরে হেডিংটা লিখবা অর্থায়নের ক্রমবিকাশ, এই হেডিংটা আমার হচ্ছে এখানে লিখা মনে ছিল না, যাক সমস্যা নাই। সো হচ্ছে লিখবা উপরে যে অর্থায়নের ক্রমবিকাশ, ঠিক আছে, এই যে অর্থায়নের ক্রমবিকাশ, এটা হেডলাইন লিখবে। রচনায় যেমন আমরা নাম দিই যে আমাদের বিদ্যালয়, সো তেমন এটা দিয়ে দিবা অর্থায়নের ক্রমবিকাশ, ওকে। তারপর হচ্ছে লিখবা ভূমিকা, দেখো এইখানে লিখবা ভূমিকা, ঠিক আছে। সো সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসা বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পেয়েছে, ফলে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, এই প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়, যেন উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়, এতে ব্যবসা প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সফলকাম হয়, সে উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান তার বিনিময়ের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে এবং পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে, ওকে। সো বন্ধুরা দেখো, এটা গোটালটা আমি পড়তেছি না, গোটালটা যদি পড়তে চাই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো তোমাদেরকে আমি জাস্ট দেখাই দিচ্ছি, সো তারপর হিন্স দিবা, তোমরা রচনার মতো হিন্স দিবা অর্থায়নের ধারণা, এই যে উপরে হিন্সটা আছে না, তোমরা এই সাইডে হিন্সটা দিয়ে দেবে অর্থায়নের ধারণা, তারপর হচ্ছে এইটা সম্পূর্ণ লিখবা। এবং হচ্ছে দ্বিতীয় নম্বর পেজে চলে আসছে, দেখো অর্থায়নের ক্রমান্বয়ের ধারা, ঠিক আছে, এইটা লেখা, এটা হচ্ছে হিন্স আকারে লিখতে হবে। লেখার পর হচ্ছে তোমরা এটা সম্পূর্ণ লিখবা, লেখার পর তোমরা চাইলে কিন্তু শর্টকাট করে দিতে পারো, দেখতে পাচ্ছ যে অর্থায়নের ক্রমান্বয়ের ধারাকে পর্যায়ক্রমিকভাবে উপস্থাপন দেখা যায়, উপস্থাপনা দেখা যায়, এখানে কো খো গো আছে এবং ঘ ঞ চ ছ মানে বহির্কার্য আছে, ঠিক আছে।
সো এগুলো হচ্ছে তোমরা চাইলে দুই একটা দিতে পারো, চারটা দিতে পারো, পাঁচটা দিতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন করা হয়েছিল, একটু নিচে যাচ্ছি, হ্যাঁ, ক্রমবিকাশ এবং উপসংখ্যা, ঠিক আছে। সো অধ্যয়নের ধারণা আমরা দিছি এবং ক্রমবিকাশ, তো এটা তোমরা লিখলা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অর্থায়নের ক্রমান্বয়ের ধারা বা ক্রমবিকাশ, এটা, ঠিক আছে। তারপর হচ্ছে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে এইখানে, এবং আমাদের সর্বশেষ যে উপসংখ্যা দিতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, একদম টাইপ করে রেখে দিছি আমি তোমাদের জন্য। সো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। সো দেখো পিডিএফ ফাইলটা জাস্ট ওপেন করলে তোমরা এই দেখো উপসংহার, উপসংহারটা একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমি। আজকের যে অর্থায়ন ব্যবস্থা তা একদিনে গড়ে ওঠেনি, সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এই সভ্যতার ক্রমবিকাশের সাথে পাল্লা দিয়ে অর্থায়নের ধার এখানে দেখো ধরনে, এটা ধরনেই হবে, অর্থায়নের ধরনে এসেছে উৎকর্ষতা। অর্থায়নের গুরুত্বকে অনুধাবন করে প্রতিষ্ঠিত হয়েছে ব্যাংক সহ আরও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান। সো তোমরা এইখানে উপসংহার দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাদের এখন লিঙ্কটা কীভাবে ডাউনলোড করবা সেটা দেখা দিচ্ছি। এই যে চারটা ফাইল, এই চারটা ফাইলের পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য তোমরা যে এই ভিডিওটা দেখতেছো, এই যে মনে করো এই ভিডিওটা তোমরা দেখতেছো, সো এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা জাস্ট একটু নিচে গেলে দেখতে পাবা যে শো মোর, কিংবা আমার এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ টাইটেলটা, যেই টাইটেলটা আজকে দেওয়া থাকবে, সো টাইটেলটাতে একটা ক্লিক করলে তোমাদের এই যে শো মোর অপশনটা আসবে। ওকে, সো আসার পর হচ্ছে তোমরা শো মোর একটা ক্লিক করবা, করার পর হচ্ছে সবচেয়ে নিচে যাবা। নিচে যাওয়ার পর এই যে দেখো বিজনেস ইমেইল লিখা আছে না, বিজনেস ইমেইল, সো এই জায়গাটাতে আমার লিঙ্কটা জাস্ট রাখে দেবো আমি, ওইখানে পিডিএফ লিখে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটাতে ক্লিক করে তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবা, ঠিক আছে। আর যদি না পাও তাহলে হচ্ছে প্রথম যে কমেন্টটা থাকবে, এই যে এটা হচ্ছে কমেন্ট বক্স, ঠিক আছে। সো প্রথম যেই কমেন্টটা থাকবে তোমাদেরকে দেখা দিচ্ছি একটু, এই যে দেখো প্রথম যেই কমেন্টটা থাকবে, এই যে এই যে এইটা হচ্ছে লিঙ্কটা। সো এইখানে কিন্তু জাস্ট একটা ক্লিক করে দিবা, ঠিক আছে। তোমরা যদি এটাতে ক্লিক করে দেও তাহলে হচ্ছে তোমরা পিডিএফ ফাইলটা পাওয়া যাবা এবং পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ফেলবা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।